আমাদের গাড়িতে আধে বুলু শেষ হয়ে গেছে, আমরা আধে বুলু কিনলাম। আধে বুলু নতুন একটা ই ডিজেলের, এটা লিখিয়ার মতন কাজ করে, ডিজেলকে কন্টামিনেশন থেকে রোধ করে, মানে যে কন্টামিনেশন হয় এই কন্টামিনেশন এটা খেয়ে ফেলায় আর কি। আসেন দেখে আই কিভাবে করি। এখানে দুইটাই, একটা হচ্ছে ডিজেলের আর একটা হচ্ছে আধে বুলুর। আধে বুলু এটা খুইলা, এখানে যেখান থেকে আধে বুলু কিনবেন সেখানে একটা করে ইদও আছে, মানে এরকম মোকা দেওয়া আছে, মোকাটার সাথে লাগাইয়া তারপর আধে বুলু করে ফলাবেন। এখানে 5 লিটার কেছে, দেখি কত লাগে। যে সকল পেট্রোল পাম্পে আধে বুলুর আছে, মানে পাম্প আছে আর কি, সেখানে সরাসরি ওই পাম্প থেকে ভরা যাবে তেলের মতো আর কি, আর যেখানে নাই সেখানে এরকম ভাবে ভরবেন আর কি। বর্তমানে প্রতিটি ডিজেল গাড়িতেই এই আড বুলু অথবা আধে বুলুর ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা থাকতেই হবে আর কি, নাহলে তো ডিজেলের গাড়ি বর্তমানে আর অনুমতি দেবে না। তাই এই আধে বুলুর কারণে বর্তমানে পেট্রোলের সে ডিজেলের গাড়িতে কম কন্টামিনেশন করে, কম কন্টামিনেশন করে, এবং কি ডিজেল পুরেও কম। আধে বুলুর দাম জায়গা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, যেরকম রেপসলে 5 লিটারের দাম 23 টাকা, অন্যান্য জায়গায় 5 লিটারের দাম 15 টাকা হতে পারে আর কি। অনেক ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।